শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকে আমরা ভিডিওতে দেখব যে কীভাবে আইডিগুলো এবং টেক্সট এডিটরগুলো সেট আপ করা যায় সবগুলোই দেখব সো ফাইনালি আপনারা ইস্ট নেবেন যে কোনটা আপনারা অ্যাকচুয়ালি ইউজ করবেন সো আমাদের আজকের টপিক টপিকগুলোর মধ্যে হচ্ছে আইডি ইনস্টলেশন এর মধ্যে আমরা এই তিনটা ট্রাই করবো আমরা ড্রিম ওভার ইনস্টল করব না বিকজ আপনি যদি ভিজুয়াল স্টুডিও ট্রাই করেন হেভির মধ্যে সো ভিজুয়াল স্টুডিও ড্রিম ড্রিম ওভার যা করতে পারে তার থেকে অনেক বেশি কিছু করতে পারে সো আপনি যদি হেভি ওয়েট কোনো কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো ড্রিম ওভারের থেকে ভিজুয়াল স্টুডিও বেটার সো আমরা এখানে যতগুলো জিনিসই ট্রাই করবো সবগুলো হয়তো বা ট্রেল পিরিয়ড আছে থার্টি ডেজের অথবা অ্যাসলোলুটলি ফ্রি তার মধ্যে হচ্ছে কমার্শিয়াল ভার্সান পিএচপি ডিজাইনার এইট এটা কমার্শিয়াল একটা ভার্সান টোয়েন্টি ওয়ান ডেজের ট্রেল পিরিয়ড আছে এটা অ্যাবসোলুটলি ফ্রি অ্যাপটান অ্যান আওয়ার ভিজুয়াল স্টুডিও আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এক্সপ্রেস টু থাউজেন্ড থার্টিন হুইচ ইজ অলসো অ্যাবসলুটলি ফ্রি তারপর নিচে আমরা যে টেক্সট এডিটরগুলো দেখবেন তার মধ্যে নোটপ্যাড টু এবং নোটপ্যাড প্লাস প্লাস অ্যাপসলিউটলি ফ্রি সাবলাইন থার্টি ডেজ টুয়েলভ প্যাকে আসে সো বেশি কথা না বলে আমরা চট জলদি শুরু করে দিই সো ফার্স্টে হচ্ছে পিএচপি ডিজাইনার এইট আমি এখানে ব্রাউজারে আছি ফার্স্টে আমি লিখব পিএইচপি ডিজাইনার এইট আপনি যে ব্রাউজারই থাকেন মজিলা ফায়ারফক্স আইই যেটাতেই থাকেন টাইটাল বারে এটা লিখলে আপনার একটা সার্চ চলে আসবে সার্চ রেজাল্টে আপনি এমপি সফটওয়্যার লিঙ্কে চলে যাবেন এখান থেকে ফ্রি ডাউনলোড এখান থেকে আবার ফ্রি ডাউনলোডে ক্লিক করব আমার এখানে ডাউনলোডের লিঙ্কি চলে আসছে আমি যদি স্টার্ট ডাউনলোড দিই ডাউনলোড হবে আপনি যদি আইডিএম না ইনস্টল করা থাকে তাহলে সেটা ব্রাউজারে ডাউনলোড হবে ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে আপনার মাই কম্পিউটার থেকে মাই কম্পিউটার থেকে আপনি যদি ডাউনলোডসে যান আপনি আপনার ফাইলগুলো এখানে অথবা যদি ইএক্সি ফাইল হিসেবে হয় সেক্ষেত্রে প্রোগ্রামসে থাকবে আইডিএম দিয়ে যদি দিয়ে যদি ডাউনলোড করা হয় এবং আমরা ফাইলগুলো যেহেতু আগেই ডাউনলোড করে নিয়েছি সো আমাদের ফাইলটা হচ্ছে এইটা আপনি ডাউনলোড করলে এরকম একটা ফাইল পাবেন ইএক্সি ফাইল জাস্ট এটাকে ডাউন ক্লিক করুন নেক্সট 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 সব চেক দেওয়া থাকবে নেক্সট 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 ইউ আর ডান এখন আপনার কিছুই করার নেই সে ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে আপনি পিএইচপি ডিজাইনার এইটটা রান করুন শেষে ফিনিশ দেন আমি এখান থেকে এখন পিএইচপি ডিজাইনার এইটটা রান করব পিএইচপি ডিজাইনার এইট আমি যদি ফার্স্ট টাইমের জন্য রান করি সে আমাকে ইভ্যালুয়েশনের ইনফরমেশন দেবে জাস্ট এখানে ক্লিক করে ওকে সো কিছুক্ষণ টাইম দিলে ইভ্যালুয়েট অপশনটা চলে আসবে আপনি ইভ্যালুয়েটে ক্লিক করলে সে টোয়েন্টি ওয়ান ডেজের জন্য আপনাকে টাইম পিরিয়ড দেবে এখানে টুয়েলভ ডেজ এক্সপ এক্সপায়ার ডেজ আছে সো এটা আপনি যদি এই ধরনের সফটওয়্যার অ্যাকচুয়ালি ফ্রি ইউজ করতে চান আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমের রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করেন সিস্টেম ইনস্টল করার আগে সিস্টেম রিস্টোর পয়েন্ট রিস্টোর পয়েন্ট আপনার এটা থেকে তো সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করার পরে আপনি লাগছে একুশ দিন হয়ে গেল একুশ দিন হওয়ার পরে আপনার যখন সফটওয়্যারটা এক্সপায়ার হয়ে যাবে আপনি আবার এই আজকের দিনের যে ইনস্টল করার আগের মুহূর্তে আবার কম্পিউটারটাকে নিয়ে যাবেন সো আপনার সি ড্রাইভটা অর্থাৎ সি ড্রাইভে যে ম্যানিপুলেশানগুলো হয়েছে সেগুলো আবার ব্যাক টু আজকের স্টেটে চলে আসবে সো এটা একটা ওয়ে এইভাবে আপনি এই ধরনের সফটওয়্যার অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে অ্যাক্ট্রোনিস ট্রু ইমেজ ব্যাকআপ সেটা দিয়ে আপনি ইনস্টল করার আগে একটা উইন্ডোজের ব্যাকআপ নিয়ে রাখবেন এবং সফটওয়্যার ইনস্টল করার পরে যখন টোয়েন্টি ওয়ান ডেজ পার হয়ে যাবে তারপর আপনার ওই ব্যাকআপ থেকে আবার উইন্ডোটা রিস্টোর করে আবার সফটওয়্যারটা ইনস্টল করবেন তাহলে আপনি আবার ফ্রিলি জিনিসটা ইউজ করতে পারবেন সো অ্যাকচুয়ালি ইনস্টল করার পরে আরও অনেকগুলো জিনিস আছে সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে টেক্সটগুলো অনেক সুন্দর দেখা যায় এবং কালার হাইলাইটিং আমি ওগুলো কাস্টমাইজ করা সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যেখান থেকে প্রেফারেন্স সো প্রেফারেন্স থেকে আমি যেটা ফার্স্টে চুজ করি সেটা হচ্ছে ফন্টস এডিটর এখান থেকে কুড়ি আমি যেটা চুজ করি সেটা হচ্ছে কনসোলাস এবং যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করি সেই জন্য টুয়েলভ আপনার যদি স্ক্রিনে ছোটো হয় সেক্ষেত্রে আপনি টেনও ইউজ করতে পারেন ফ্রন্ট সাইজ অ্যাকচুয়ালি যেটা আপনার আপনি প্রেফার করেন অ্যাকচুয়ালি সো ফন্টটা আমার ঠিক হয়ে গেল এখন কালার সেটিংয়ের জন্য আমার আমি এখানে অ্যাকচুয়ালি আমার সেটিংস দিয়ে দিয়েছি যেটা কিনা আপনাদেরকে লিঙ্কের নিচে থাকবে যেটা কিনা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো এখান থেকে যেটা করবেন যে সিনট্যাক্স ফোল্ডারটা কপি করবেন কপি করার পরে আমি এখানে যদি ডেটা ফোল্ডার আসি আসলে আমি একটা ফোল্ডার পাবো এখানে জাস্ট আমি কপি পেস্ট করে দেব কপি পেস্ট হয়ে গেল এখন আমার নেক্সট যে অপশানটা হবে সেটা হচ্ছে অফ করে অন করা লেটস স্যার এই ফাইলটাই নর্মালি কিন্তু আপনি এখানে পিচ ফ্রিজনের পাবেন না সো এটাকে আপনার ফার্স্টে অ্যাড করতে হবে প্রোগ্রাম ফাইলস আমি এখানে সিক্সটি ফোর পেড ইউজ করতেছি সো সিক্সটি ফোর পেটের প্রোগ্রাম ফাইলসে গেলে পাবেন না এক্স এক্সাইডি সিক্সে গেলে পাবেন পিছপ ডিজাইনের এইট পিস পি ডিজাইনের এইট সিলেক্ট করে দিয়ে দিলাম বাট এখন যদি কোনো এই ইস্টেমাল ফাইল যদি আমার কখন অন হয় সেটা পি ডিজাইনের এইটে অন হবে মেবি এটা বোধ একটা বাঘ যেটা কিনা আবারও রেজিস্ট্রেশনের জন্য বলতে হয় যেখানে কিনা আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে সো এটাকে ঠিক করার জন্য আপনি আবার যেটা করবেন এখান থেকে আপনার ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন এবং এরপর থেকে কোনো এইচএমএল ফাইলে ক্লিক করে আপনি যদি ওপেন উইতে যান আপনি দেখতে পাবেন পিএচি ডিজাইনার এই সেখানে আছে সো ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমার ভিডিওর মতো হাইলাইটিংগুলো চলে আসছে এবং আরও যদি কোনো হাইলাইটিং আপনি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারেন এখান থেকে গিয়ে সিনটেক্স হাইলাইটিং আপনি যে ল্যাঙ্গুয়েজের সিনটেক্স হাইলাইটিং চেঞ্জ করতে চান সে ল্যাঙ্গুয়েজে যান এবং এটা ক্লিক করে ওটার কালার টালার যেরকম ভালো লাগে সেটা চেঞ্জ করেন সো দ্যাটস স্যার সো পিছপ ডিজাইনের এইটা আমরা জেন ফিচারটা অ্যাড করতে পারি না এটাতে কোনো প্লাগিং অ্যাড করার অপশন নাই সো এখানে আমরা এটা নিয়ে আর কথা বলবো না আমরা নেক্সট অপশানে চলে যাই সেটা হচ্ছে অ্যাপটা আনা সো ব্রাউজারে আছি ব্রাউজারে আছি সো আমি এখানে লিখি অ্যাপ অ্যাপঠানা অ্যাপঠানা অ্যাপ্টানা লিখলে আপনার ডাউনলোডের অপশান চলে আসবেন আমি অ্যাপটানার ওয়েবসাইটে আছি এখান থেকে ডাউনলোড অ্যাপ অ্যাপটা আনা যখন কিনা আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করা ছিল আমার সো এখান থেকে জাস্ট আমি ডাউনলোড স্টার্ট দিলে আমার আপনারা ডাউনলোড হয়ে যাবে এখানে যেহেতু লেটেস্ট ভার্সন আছে আমাদেরটা লেটেস্ট না কিছু আগের ভার্শন আমাদেরটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আর লেট ভার্সন থ্রি পয়েন্ট সিক্স সো সেম থিং আমরা জাস্ট ইনস্টল দেই সো ক্লিক করলে আপনার আপনারা ইনস্টলেশনের উইজার আসবে উইজারটা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে গেলে ইনস্টল হবে এখানে আপনার কোনো কনফিগার করার কিছু নেই জাস্ট ডামিলি সেট আপ করে যেতে হবে আমাদের অলরেডি জিনিসটা ইনস্টল করা আছে এর জন্য আনস্টল করতে বলতেছি সো আমরা সেটা না করে জাস্ট ইনস্টল ভার্শনটা আপনাকে মডিফাই করা দেখে যে কীভাবে আপনি মডিফাই করতে পারেন সো না সো ওপেন করার পরে এটা ডিফল্ট যে ফাইলগুলো অন করা ছিল সেগুলো চলে আসছে সো ফার্স্ট থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রেফারেন্সে যাব ইনস্টল করার পরে সো প্রেফারেন্স থেকে আপনি এখান থেকে যদি আচ্ছা থিমে যান থিমে যান এখান থেকে আপনি অ্যাকচুয়ালি থিম এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন সো আমি যেটা করি আমি একটা থিম ক্রিয়েট করেছি যেটি কিনা আপনারা ভিডিওর সাথে নিচে লিঙ্ক পাবেন লেজি থিম এটাতে ক্লিক করলে আপনারা এই থিমটা পাবেন থিমটা লাইট হোয়াইট সো আপনি যদি ডিফল্ট ব্ল্যাক কালার পছন্দ করেন দেন এটা কনফিগার করার কিছু নেই বাট আমি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড পছন্দ করি এর জন্য হোয়াইটটা সাধারণত ইউজ করি লেজি সো এটা কিছু মডিফাই করে আর একটু করা আপনি চাইলে ফোনটা এখান থেকে আপনার চেঞ্জ করে নিতে পারেন সো আমরা কনসোলাস ইউজ করি ডিফল্ট স্যো যদি ফোন সাইজ চেঞ্জ করতে হয় সেটাও আপনি চেঞ্জ করতে পারেন আর এছাড়া আর তেমন কিছুই নেই আমি যদি একটা লেচ্চার ওয়েব প্রজেক্ট ক্রিয়েট করতে চাই একটা ঠানা দিয়ে আমি জাস্ট এখানে আমার একটা অ্যাকচুয়ালি অন করা আছে সো আমি জাস্ট এখান থেকে নিউ টেম্পলেট সরি টেমফ্লেট গেলে আমার নতুন টেমপ্লেট তৈরি করি আমি লেথার আরেকটা ওয়েব প্রজেক্ট তৈরি করি প্রজেক্ট ওয়েব প্রজেক্ট নেক্সট কোন টেম্পলেটটা আপনি ইউজ করবেন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপরে সো এটার সাথে ওদের অনেক কিছু অ্যাড হয়ে যায় যেটা কিনা আমি একদম পছন্দ করি না এটাতে আবার এইচটিএমএল ফোর সো নর্মালি যেটা হচ্ছে যে মানে বেসিক এমনি টেম্পলেট একটা ইউস ইউজ করলে ওরা একটা এইচএমএল ফাইল ক্রিয়েট করে দেয় এইচটিএমএল ফোরের সো সেটা আমরা মুছে দিব মুছে আমরা অ্যাকচুয়ালি নতুন করে ফাইল অ্যাড করবো সো লেটস এক্সাম্পল প্রজেক্ট সো এক্সাম্পল প্রজেক্টটা আমার ক্রিয়েট হয়ে গেল সো এখানে যদি আমি নিউ নিউ টেম্পলেট দিই টেম্পলেট থেকে আমি এইচ এইচটামাল এইসটামাল থেকে আমি ইস্টেমাল ফাইভ ক্রিয়েট করতে পারি ফাইভ সো এখানে আমার এইসটামাল ফাইভ ক্রিয়েট হয়ে গেল এখন এখান থেকে আপনি জাস্ট মডিফাই করে আপনি আপনার মতো পেজ ক্রিয়েট করতে পারেন আপনার কাছে যেরকম ভালো লাগে সো আপনি যদি আরও ফাইল মেনটেন করতে হয় আপনি এখান থেকে নিউ টেম্পলেট থেকে সিএসএস বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন সো এটা হলো অ্যাপটান আর একটা জিনিস সেটা হচ্ছে যে পিএইচপি ডিজাইনার এইটা করা যায় সেটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা যায় প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে প্রজেক্ট ম্যানেজার নিউ দেন এখানে আপনি একটা প্রজেক্টের টাইটেল দেন एग्जांपल দেন আপনি এখানে একটা প্রজেক্টের ফোল্ডার ক্রিয়েট করবেন লেটস সে एग्जांपल যদি কোনো লাইব্রেরি ফাইল থাকে অথবা পিএইচপি এর কোনো কোটোড থাকে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি ফাংশন ইম্পোর্ট করতে চান বা দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন সো আমাদের এখানে আপাতত কোনো কিছুই নেই সো জাস্ট দিয়ে ওকে ওকে দিলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল আমার প্রজেক্টটা তো এখনও ঢোকা হয়নি পর এখানে ক্লিক করলে আমি প্রজেক্টে ঢুকে যাব এখন যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করি লাচ্ছে নিউ ফাইল লাচ্ছে ইন্ডেক্স ডট এইচ এম এল আমার ইন্ডেক্স ডট এইচ এমআর ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেল আমি চাইলে এখানে আবার মডিফাই করতে পারি সো যদি বলি হ্যালো আপনারা এখান থেকে গিয়ে So example to maybe, what I create here shell menu. So I'm not to create here uh, sir. example, so. এই যে এখানে আপনি আপনি যেখানে ক্রিয়েট করবেন সেখানে অ্যাকচুয়ালি আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন সো এখানে এতটুকুই এরপরে আমরা তাহলে দেখি ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিওর জন্য আপনাকে যেটা করতে হবে ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করতে হবে সো ভিজুয়াল স্টুডিওর কারেন্ট ভার্সন হচ্ছে টু থাউজেন্ড থার্টিন টু থাউজেন্ড থার্টিন এক্সপ্রেস দিয়ে সার্চ দিলাম ফার্স্ট পেজেই আমরা পেয়ে যাব এখানে অনেকগুলো ভার্শন আছে একটা হচ্ছে ওয়েব একটা হচ্ছে উইন্ডোজ একটা হচ্ছে টিম ফাউন্ড উইন্ডোজ ডেস্কটপ হচ্ছে উইন্ডো এক্সপ্রেস সো আমি একটা একটা করে এক্সপ্লেন করি ওয়েবটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি এসপি ডট নেট এম ভিসি আছে ওদের যে একটা ল্যাঙ্গুয়েজ সাথে সি শার্প ওদের যে ডেভেলপমেন্ট সিস্টেম এসপি ডট নেট আছে আর উইন্ডোজের যেটা হচ্ছে যে আপনি উইন্ডোজ অ্যাপস ডেভেলপ করতে পারবেন স্টেম সিএসএস জাভ স্ক্রিপ্ট দিয়ে প্লাস হচ্ছে যে ওদের ডেভেলপমেন্ট সিস্টেম দিয়ে উইন্ডোজ ফোন অ্যাপ প্লাস উইন্ডোজ স্টোরের অ্যাপ তৈরি করতে পারবেন আর উইন্ডোজ ডেস্কটপ বলতে ওরা যেটা বোঝাচ্ছে যে আমরা ওল্ড যেটা করতাম যে উইন্ডোজে লেটসে আপনি যদি প্রপার্টিসে যান সো এখন ওই প্রপার্টিসটাও নাই সো ওল্ড লেটসে এক্সপিতে যে ইউআইগুলো আসে ইউজার ইন্টারফেস ওগুলো সাধারণত উইন্ডোজ ফর্মস দিয়ে করা যেগুলো ইউআই দেখেন আপনারা সি শার বাট ইন্টার সো ওগুলো ডেভেলপ করার জন্য আপনি অ্যাকচুয়ালি উইন্ডোজ ভার্সান সিলেক্ট করবেন উইন্ডোজ স্টোরের জন্য উইন্ডোজ অনলি টিম ফাউন্ডেশন হচ্ছে যেখানে আপনি অ্যাকচুয়ালি অনেকজনের সাথে কানেক্টেড হয়ে কাজ করবেন অ্যাকচুয়ালি সো ওদের সিস্টেম সো আমাদের প্রফেসের জন্য আমরা জাস্ট খালি এক্সপ্রেস ওয়েব সিলেক্ট করব সো আমার এখানে সাইন আপ করা আছে আমি আপনাকে সাইন আপ করা থাকতে হবে দেন আমি যেটা চুজ করবো অথবা লাইক করি সেটা হচ্ছে যে আইএসওটাতে ক্লিক করা সেটাতে ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যাবে এখানে যদি আপনি ডাউনলোডি ক্লিক করেন আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করছি সো আমার এখানে বলছে যে অলরেডি ডাউনলোড হচ্ছে সো আপনারা যদি দেখেন যে এটা জিবির একটা ফাইল সো এটা অ্যাকচুয়ালি আমার আরও এক ঘন্টা লাগবে সো এটা ডাউনলোড হোক এর পাশাপাশি আমরা তাহলে অন্য কাজ করে ফেলতে পারি সো নেক্সট আমরা যাই হচ্ছে টেক্স এডিটরে নোটপ্যাড টু সো নোটপ্যাড টু হচ্ছে এক্সটেনশন আপনি বলতে পারেন যে আপনার যে এমনিতে যে নোটপ্যাডটা থাকে ওটা আমার মনে হয় এখানে রিপ্লেস করা ইনস্টল করা রিপ্লেস করা সো নর্মাল যে উইন্ডোজের নোটপ্যাড থাকে সেটা থেকে ফার বেটার নোটপ্যাড টু সো এটা দেখার জন্য জাস্ট নোটপ্যাড টু লিখে সার্চ দিলে আপনি পাবেন সফটওয়্যার সো এখান থেকে আপনি যেটা চুজ করবেন সেটা হচ্ছে যে আপনার পিসির জন্য যেটা কমফোর্টেবল যদি সিক্সটি ফোর থার্টি টু হয় তাহলে এক্স এইটি সিক্স আর যদি সিক্সটি ফোর হয় তাহলে এক্স সিক্সটি ফোর এই দুটোর একটা সিলেক্ট করবেন করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এরকম একটা সেট ফাইল পাবেন জাস্ট ডাবল ক্লিক করলে ওকে বলবে ওকে সেট আপ সো এটা সেট আপ করার পর আমি যদি যে কোনো একটা এইচটিএম এ কাজ করতে চাইছে ইন্ডেক্স এম ওদের কোনো নাই খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার এবং খুব ভালো কাজ করে হেডার এভাবে আপনি কোড করা যেতে পারেন খুবই সিম্পল বাট ইটস বেটার দেন নোটপ্যাড আপনি জুম ইন জুম আউট করতে পারেন যে কোনো কোডই আপনি এটাতে ভিউ করতে পারেন খুব ভালো খুব লাইট ওয়েট খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার সো লাইট ওয়েট কিসের জন্য আমি অ্যাকচুয়ালি প্রেফার করবো আপনারা নোটপ্যাড টুটা ট্রাই করেন সো এটাতেও অ্যাকচুয়ালি কোনো প্লাগিং অ্যাড করা যায় না এটা যেরকম আছে সেরকমই সো তারপর আমরা দেখব নোটপ্যাড প্লাস প্লাস চলে আসি মানে এই নোটপ্যাড প্লাস প্লাস ডিরেক্ট লিখতে পারেন লিখে যাবে অথবা আরেকটা সাইট যেটা কিন্তু আমি খুবই পছন্দ করি সেটা হচ্ছে ফাইল হিপো ডট কম ফাইল হিপোতে গেলে আপনি সাধারণত সব ধরনের ফ্রি সফটওয়্যার পাবেন উইন্ডোজের জন্য খুবই ভালো একটা সাইট আপনি যদি সময় হয় একবার চেক করে দেখেন সো ডাউনলোড ডাউনলোডে দিয়ে জাস্ট নেক্সট দিলে আমার স্টার্ট দিলে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে সো এটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস সো এখান থেকে জাস্ট নেক্সট 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 এগ্রি দিয়ে গেলে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে যাবে সো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হওয়ার পরে নোটপ্যাড প্লাস প্লাসটা শো করবে সো এখান থেকে আমরা ফার্স্টে প্লাগিং ম্যানেজার যাব প্লাগিং ম্যানেজার থেকে এখান থেকে আমি জেন কোরিং পাইথন এটা সিলেক্ট করবো অথবা এম সিলেক্ট করতে পারি দুটোই সেম কাজ করে এমএট সো যেটা আপনার ভালো লাগে আমি টেস্টাক্ট করি আমার যেহেতু এখানে ডাউনলোড হচ্ছে আমি এটা পজ দিয়ে রাখি জাস্ট ইয়াস দিব ইয়াস ফ্রি এটা আমার অন হওয়ার পরে আমার এখানে ইনস্টমাল পেজটা আছে এখানে দেন আমি এখানে কন্ট্রোল ইন্টার ক্লিক করলে আমার এটা কনভার্ট হচ্ছে আমি শর্টকাটটা চেঞ্জ করা দেখাই এখানে শর্টকাট ম্যাপার থেকে প্লাগ Uh, plug in the uh, expand abbreviation. They can, can we can just tab select what are there? Tab okay. So I'm um, using icon complex schedule key. That's a div class to standard well hello li dot something class into 50. Tab the on total uh, zencoding generator. Type. So আমার নোট প্লাস প্লাস গেল এবার আমরা সাবলাইমে ট্রাই করি প্যাকেজ ম্যানেজারটা ফার্স্ট ইনস্টল করতে হবে সো এটার জন্য যেটা করতে হবে যে কন্ট্রোল টেলডা সাইন সো এটাকে যেটা দেখা হয় যে সিটি আর এল প্লাস টেলডা সো টেলডাটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ট্যাবের উপরের কিটা কীবোর্ডটা সো এটা চাপ দিলে আপনার এরকম একটা স্ক্রিন আসবে এটার ভিতরে আপনার এখানে আমাদের এখানে টেক্সট আছে টেক্সট আছে এই টেক্সটের ইম্পোর্ট থেকে শেষ পর্যন্ত এখানে নিয়ে পেস্ট করে দিতে হবে ইনস্টল হয়ে গেলে আমাকে সাপ্লাইমটা রিস্টার্ট দিতে বলবে সাপাইমটা অফ করে আমি আবার অন করি অন করি এরপর এখানে আমি যদি প্রেফারেন্স আসি আমি এখানে প্যাকেজ কন্ট্রোল দেখতে পারবো এখান থেকে ইনস্টল এখান থেকে আমি যদি জেন খেডিং তো জেন করিং দিলে আমি খুঁজে পাবো না আমাকে যেটা দেবে এমএট দিয়ে সার্ভিস দিতে হবে এম এট সো এটা হচ্ছে জেন্ট করিং মিড আমি যদি ইন্টার দেই এখানে আপনারা দেখতে পাবেন যে জেন করিংটা ইনস্টল হচ্ছে এই টাইমের মধ্যে অন্য কিছু করা যাবে না করলে জিনিসটা আর ইনস্টল হবে না যদি ইনস্টল হয়ে থাকে ঠিকমতো আমি জাস্ট এখানে এসে যদি ট্যাপ দিই আমার এটা স্ট্যামিনা কনভার্ট হয়ে যাবে সো আমরা এই পর্যন্ত যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে না দেখা হয়েছে নোটপ্যাড ক্লাস প্লাস সাবলাইম দেখা হয়েছে যেগুলোতে অ্যাকচুয়ালি ফিচার ছিল জেন কোরিংয়ের সো আমাদের খালি ভিজুয়াল স্টুডিওটা বাকি আমাদের সরি আমাদের ডাউনলোড হতে আর অল্প কিছু সময় বাকি সরি টু আওয়ার্সের মতো যেহেতু আরেকটা ডাউনলোড চলছে প্যারালি সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা তারপর ভিজুয়াল স্টুডিও থেকে শুরু করব সো এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও এক্সপ্রেসটা ডাউনলোড হয়েছে সো আমি যদি ওপেন ফোল্ডারে যাই এটা আপনার এখানে হার্ড ডিস্কে যেখানে বেশি জায়গা হবে সেখানে অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট করবেন অথবা কয়েকটা ওয়েতে করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা এক ভার্চুয়াল ভার্চুয়াল সি ডি ইনস্টল করতে পারি ভার্চুয়াল সিডি ওর ডিম টুলস টুলস যে জিনিসগুলোই দরকার সবগুলো অ্যাকচুয়ালি আমরা ফাইল হিপো থেকে ডাউনলোড করতে পারি অভিয়াসলি যেগুলো ফ্রি সো ডিমন টুলস অ্যাকচুয়ালি ফ্রি অথবা আমরা যেটা আরেকটা জিনিস করতে পারি খুবই ইজিয়ার সেটা হচ্ছে কম্পেশন টুলস থেকে আমরা সেভেন জিপ ইনস্টল করতে পারি সো সেভেন জিপ জাস্ট ডাউনলোড ওকে সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে এর জন্য হয়তো বা দিয়েছে সো অ্যাকচুয়ালি জাস্ট ডাউনলোড করে ইনস্টল দিলেই সেভেন জিপটা ডিরেক্টলি ইনস্টল হয়ে যাবে সো সেভেন ইনস্টল থাকা অবস্থায় আপনার এখান থেকে সিলেক্ট করবেন সেভেন গিয়ে এক্সট্র্যাক্ট টু দ্য ফোল্ডার নেম যে ফোল্ডার নেমটা দেওয়া আছে সো আনজেপ হওয়ার পরে আপনি আপনার থেকে গিয়ে ই ফাইলটা জাস্ট রান করবেন তারপর এখান থেকে আপনার অপশান আসবে অপশান থেকে আপনি এখানে আইএিতে ক্লিক করবেন দেন ইনস্টল দেন এটা ইনস্টল হতে থাকবে আপনি জাস্ট এখন ওয়েট করবেন আপনার কিছুই করার নেই সো ইনস্টল হয়ে গেলে তারপর আমরা নেক্সট স্টেপ থাকা সো আমাদের এখানে অলমোস্ট ডান হয়ে গেছে সো আমার এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমাকে একটা রিস্টার্ট দিতে হবে সো রিস্টার্ট দেওয়ার পরে আমরা পরের কীভাবে কনফিগার করতে হয় সেটা দেখব সো আমরা এখানে যদি অল প্রোগ্রামসে যাই অল প্রোগ্রামসে ভিজুয়াল স্টুডিও এখান থেকে ভিএস এক্সপ্রেস টু থাউজেন্ড থার্টিন ফর ওয়েব এটা সিলেক্ট করব সো ফার্স্ট টাইম যখন এটা একটু রান করবে ইট উইল টেক সাম টাইম সো লঞ্চ করার পরে আমাদের ফার্স্ট জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে আমাদের হটমেইল অ্যাকাউন্ট দিয়ে তাহলে আমাদের এটা ফুল ফ্রি হয়ে যাবে তার আগ পর্যন্ত এটা থার্টি ডেজের ট্রোয়েল থাকবে অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড টাইম রান সো ফার্স্ট টাইম যখন রান করবেন তখন একটা উইন্ডো আসবে যেখান থেকে আপনার অ্যাকচুয়ালি কোন থিম অ্যান্ড কোন কীভাবে সাইন ইন করবেন সেটা অ্যাকচুয়ালি শো করবে সো সেটা অ্যাকচুয়ালি আমি করিনি সো এখানে আমি যখন ফার্স্ট আসবো অ্যাবাউট থেকে সো আমি আবার আসি হেল্প রেজিস্টার প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন যে থার্টি ডেজ ট্র্যাল আছে সো এই আপডেট করার জন্য আমাকে জাস্ট সাইন ইন করতে হবে সো এখানে আমার মাইক্রোসফটওয়্যার আইডি সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো ট্রুয়েলভ পিরিয়ড নেই আমার সফটওয়্যারটি পুরোপুরি এখন ভেরিফাইড হয়ে গেছে আমি এখন একটা আজীবন ইউজ করতে পারবো আমার কম্পিউটারে এখন এখান থেকে আমরা যদি নিউ প্রজেক্টে যাই দেন এখান থেকে আমি সি শার্পে গেলাম তবে আমি ভিভি থেকেও যেতে পারি ন্যাচুরালি আপ টু ইউ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে জাস্ট ওয়েব দেন ওয়েব অ্যাপ্লিকেশান ক্লিক করার পর এখানে আমরা এম টি সিলেক্ট করবো এগুলো সবগুলো চেকবক্স যাতে উঠানো থাকে দেন জাস্ট ওকে দিব নো থ্যাংকস এখানে আমাদের একটা এম প্রজেক্ট ক্রিয়েট হলো আর এখান থেকে আমরা নিউতে গিয়ে ইস্টেমাও ফাইল অ্যাড করতে পারি স্টার্ট ইস্টেমা এবং এটা খুবই ফ্রেন্ডলি আপনার যদি আগের আইডিগুলো দেখে থাকেন এর তুলনায় এটা অনেক ফ্রেন্ডলি এবং আপনার যদি অনেকগুলো ট্যাগ থাকে আপনি জাস্ট ক্লিক করলে হাইলাইটিংটা খুবই সুন্দর হয় এবং যে কোনো কিছু লেখার সাথে সাথে আপনার ইন্টারসেন্স চলে আসবে খুব ফাস্ট এবং আপনার যদি কোনো ক্লাস থাকে ক্লাসটাকে সে অটোমেটিক খুঁজে বের করবে অ্যাকচুয়ালি পিচপি ডিজাইনার এইটা করে সো এই জন্য পিচপি ডিজাইনার এইটটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি যে লাইট এইটের মধ্যে খুবই ভালো একটা সফটওয়্যার সো যদি আমার একটা সিএসএস হয় এখানে যদি আমার ক্লাস থাকে হ্যালো এরকম সো আমি যদি ফাইলটাকে ইনক্লুড করি সেভাবে জাস্ট ড্র্যাগ ড্রপ করে দিলেই সে অটোমেটিক হ্যান্ডেল করবে করার পর আমি যদি এখানে ক্লাসে লিখতে যাই দেখা আপনি দেখতে পাবেন যে ক্লাসগুলো শো করছে সো খুবই হ্যান্ডি ভিজুয়াল স্টুডিও ভেরি পাওয়ারফুল কোডিংয়ের জন্য আরেকটা জিনিস করা যায় যেটা কিনা আমরা ড্রিম দেখি সেটা হচ্ছে যে আপনি যদি ওয়েব ফর্ম ক্রিয়েট করেন ল্যাটস এক্সাম্পল হিসাবে সো ওয়েব ফর্মে যদি আপনি যান ওয়েব অ্যাকচুয়ালি ড্রিমের মেইন যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে টেবিল দিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন করা যায় লেটসে টেন রোজ অ্যান্ড টেন কলামস সো এটা হচ্ছে রো নিচে নিচে একটা রো দুইটা রো তিনটা রো এইভাবে রো আর পাশাপাশি যে জিনিসগুলো এটাকে বলা হচ্ছে কলাম সো এই দশটা কলম দশটা রো নিলাম এটার একটা সুবিধা হচ্ছে যে আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু প্লেস করতে পারি আমি যদি এখানে গিয়ে মডিফাই দেন এখানে গিয়ে মার্চ দেই মার্চ হয়ে আমার একটা সেল হয়ে গেলো লেটসে আমি এখানে বলি হ্যালো সো এখানে লেখাটা যদি আমি এখন সেন্টারে আনতে চাই আমি একটা ক্লাস ক্রিয়েট করতে পারি সেন্টার ক্লাস সো দেন আমি ফর্মে থাকা অবস্থায় প্রপার্টিজে গিয়ে ক্লাস অ্যাড করে দিতে পারি সেন্টার বাট তখন কাজ করবো না যতক্ষণ কিনা আমি স্টাইলটাকে অ্যাকচুয়ালি আমার পেজের সাথে লিঙ্ক করবো সো যদি স্টাইলটাকে লিঙ্ক করি আমার এটা সেন্টারে চলে আসবে সো এইভাবে অ্যাকচুয়ালি আমি মানে সি সিএসএস কম ইউজ করে মানে দেখে দেখে আমার কোনখানে কোনো অবজেক্ট বসবে টেবিল দিয়ে আমরা ডিজাইন করে ফেলতে পারি খুব সহজে সো এই জিনিসটা ড্রিমভাবে দিয়েও করা যায় ভিজুয়াল স্টুডিও দিয়েও করা যায় সো এর জন্য আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিওকে বেশি প্রায়োরিটি দিই বাট আগের ভার্শনগুলোতে আরও বেশি এইভাবে ডিজাইন ফ্রেন্ডলি ওয়েতেই প্রপার্টি টপার্টি থেকে করা যেত বাট টু থাউজেন্ড থার্টিন ভার্শনে জিনিসগুলো একটু ট্রিকি মানে জিনিসগুলো অ্যাকচুয়ালি সবাই যেটা প্রেফার করে এখন হাতে কোড লিখতে প্রেফার করে যেটা কিনা আমি শিখিয়েছি আগের ভিডিওগুলোতে সো অ্যাকচুয়ালি ড্রিম ওভারে যে কারণে মানুষ ইউজ করতে পছন্দ করে যে একটু ইউআই ভিউ দেখা যায় আসলে কী হচ্ছে না হচ্ছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি কোডিংটাই কাজে লাগে ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যাকচুয়ালি কাজ করে না সো আলটিমেটলি এই টেবিল কনসেপ্ট অনেক আগেই আসলে চলে গেছে আমরা সাধারণত তেমন একটা ইউজও করি না বাট টেবিলের একটা জায়গা আছে যেখানে টেবিল অ্যাকচুয়ালি ইউজ হয় যেটা কিনা ডাটা ডিসপ্লের ক্ষেত্রে বা টেবলের ফরম্যাট ইনফরমেশান ডিসপ্লের ক্ষেত্রে সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি

You can find us at fb.com slash developersorganism. Uh, you could visit our website developers-organism.com. Uh, you could mail us info at developers-organism.com. Thank you.